যুক্তরাষ্ট্রের আকাশে রুশ গোয়েন্দা বিমান। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি, পেন্টাগন, ক্যাপিটল হিল, দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর প্রধান কার্যালয় এবং অ্যান্ডুজ ঘাটির আকাশে রাশিয়ার বিমান বাহিনীর একটি গোয়েন্দা বিমান উড়তে দেখা গেছে। বৃহস্পতিবার মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সিএনএনের বরাত দিয়ে দ্য ইন্ডিপেন্ডেন্টের খবরে বলা হয়েছে, বুধবার সকালে রুশ বিমানবাহিনীর টুপলেভ TU-154 বিমানটি ওয়াশিংটনের কেন্দ্রস্থল ও ম্যারিল্যান্ডের যৌথ ঘাঁটি অ্যান্ড্রুসের 3,700 ফুট উপরে চক্কর দিয়েছে। ম্যারিল্যান্ডের অ্যান্ড্রুসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বহনকারী বিমান এয়ারফোর্স ওয়ানের ঘাঁটি রয়েছে। নিউ জার্সির বেডমিনস্টারের আকাশে উড়েছে রুশ বিমান। এখন সেখানে অবকাশে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্যাটোকটিন মাউন্টেইনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশ্রামস্থান ক্যাম্প ডেভিড। ভার্জিনিয়ার ট্রাম্প ন্যাশনাল গলফ কোর্স ও দেশটির অত্যন্ত গোপনীয় বাংকার স্থাপনা কেন্দ্র মাউন্ট ওয়েদারের আকাশে রুশ বিমানটি উড়েছে। দুই দেশের যৌথ একটি চুক্তির আওতায় রাশিয়ার ওই গোয়েন্দা বিমান যুক্তরাষ্ট্রের আকাশে উড়েছে। যুক্তরাষ্ট্রের আকাশ থেকে অন্যদের অবস্থান পর্যবেক্ষণ করতে নিম্ন উচ্চতায় থেকে মস্কো ও ওয়াশিংটনের উড়োজাহাজ যৌথভাবে এ কাজ করে। উন্মুক্ত আকাশ চুক্তির আওতায় এ বিমান আকাশে উড়েছে। হোয়াইট হাউসের আশেপাশের অত্যন্ত স্পর্শকাতর ও সুরক্ষিত আকাশসীমা P-56-এ প্রবেশের অনুমতি রয়েছে রাশিয়ার বিমানের। চুক্তিতে স্বাক্ষরকারী 34টি দেশের সামরিক ঘাঁটির উপর নজরদারি চালায় দুই দেশ ও অন্য দেশগুলোর বিমানগুলো। ওপেন স্কাই চুক্তি 2002 সাল থেকে কার্যকর রয়েছে।